আওয়াজ করে বলুন তো, কোরআনে ইতিহাস আছে না নাই? কোরআনে সাহিত্য আছে না নাই? কোরআনে হিসাব বিজ্ঞান আছে না নাই? কি নাই? সব কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। আজকে যে চিকিৎসা বিজ্ঞান আপনারা দেখছেন, গবেষণা করুন, একটু পিছনে যান, তখনই পেয়ে যাবেন চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুসলমান, নাম ছিল ইবনে সিনা। আজকে যে আপনারা ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান দেখছেন, ওই জিওমেট্রি, ওই অ্যালজেব্রা, আপনি একটু পিছনে যান, গেলে দেখবেন বন্ধু, ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানের জনক ছিল আল খাওয়ারিজমি, আল কিন্দি, তারাও ছিলেন মুসলমান। জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে, আল্লাহর কোরআনে আল্লাহ সব শাখা নিয়ে কথা বলেছেন। কোরআনের সাথে বিজ্ঞানের কোন সংঘাত নাই, তাই বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা আরো সহজ হবে। পৃথিবীর এমন একজন মুফাসসির নাই যিনি কোরআনের তাফসির লেখার পরে দাবি করেছেন যে আমার তাফসির লেখা শেষ, এর পরে আর তাফসির হবে না, এমন দাবি পৃথিবীর একজন মুফাসসির করেন নাই। কিভাবে করবেন? এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, বিশ্ব নবীর পরে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনার নাম হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্ব নবীর শাস্ত্র ভাই, আল্লাহর হাবিবের চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনু আব্বাস। রাসূলের ইন্তেকালের সময় উনি তখনও ছিলেন মাত্র 30 বয়সী যুবক, নাবালেক। আল্লাহর হাবিব কোন একদিন ওই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বুকের মাঝে হাত দিয়ে রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত্তাবীল, আল্লাহ আমার শাস্ত্র ভাইকে তুমি কোরআনের তাফসীরের এলেম দিয়া দাও, তাকে দিনের সহি সমাজ ফাকাহাত দিয়া দাও। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। ইবনু আব্বাস এ কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেলেন। হাদিসে পাওয়া যায় হযরত ওমরের মতো প্রজ্ঞ পণ্ডিত সাহাবি যখন কোরআনের কোন আয়াত উনার বুঝে না আসত, আব্দুল্লাহ ইবনু আব্বাসকে প্রশ্ন করে উনি শিখে নিতেন। ওই কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত সাহাবি মুফাসসির সাহাবি ইবনু আব্বাস বলছেন, আল কোরআন ইউফাসসিরুহু যামান, কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না, যুগ যত আসবে ব্যাখ্যা তত বাড়বে। ভাই কে জোরে সুবহানাল্লাহ বলতে বলছে না? কোরআন কার কালাম? আল্লাহর কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। আল্লাহ নিজে তো বলছেন, যদি সাত সমুদ্রের কালি পানি কালি বানানো হয়ে যায়, তামাম পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায়, লাওয়ান্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তমাম পৃথিবীর সব সমুদ্র, সাতটা বিশাল বড় বড় মহাসাগর আছে, ওই সাত মহাসাগরকে যদি আরো সাত গুণ পানি দিয়ে ভরা হয়, আমার ভাইয়েরা, মহাসাগরে কি পরিমাণ পানি যে আছে এটা আমরা কেউ জানি না।
যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে তারা বলেছে পৃথিবীর চার ভাগ, তার মাঝে তিন ভাগ হলো পানি আর এক ভাগ হলো মাটি। ওই পৃথিবীতে কি পরিমাণ পানি আছে আল্লাহু আলাম তিনি ভালো জানেন। আপনারা যারা কিছুটা চোখ কান খোলা রাখেন, লেখাপড়া করেন, তারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, এবং সবচেয়ে গভীর যেটা সেটাও প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম অংশ, তার ডিপথ হলো, গভীরতা হলো 36,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে হাই হিল, সবচেয়ে উঁচু পাহাড় হলো হিমালয়। ওই হিমালয়ের সবচেয়ে উঁচু অংশের নাম হলো এভারেস্ট, সেটার উচ্চতা হলো 29,000 ফিট। হিমালয় দেখার জন্য গিয়েছিলাম নেপালে, এক রাত ছিলাম পাহাড়ের উপরে, 7,500 ফিট উপরে উঠলাম, নিচ থেকে দেখা যায় না, তাই মেঘমালা ছিল আমাদের অনেক নিচে। 3-star হোটেল বানিয়েছে, কাঁচ দিয়ে ঘেরা, এত উপরে লোহা দিয়ে তারা বানাতে সাহস করেনি, কাঁচ দিয়ে ঘেরে দেয়া। হিমালয় মুখী দরজা জানালা খুলে দিলে মেঘ দলে দলে ঘরে ঢুকেছে। সকালবেলায় সূর্যোদয়ের সময় হিমালয়ে দেখা যাবে অনেক উঁচুতে। সকালবেলায় তাকিয়ে দেখি সামান্য একটু দেখা যাচ্ছে, লোকজন বলে এটাই হিমালয়, কিন্তু আমার কাছে মনে হলো আকাশ ছোঁয়া অনেক উঁচু। 29,000 ফিট উচ্চতার হিমালয় সবটাকে যদি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম অংশে ডুবিয়ে দেয়া যেত, পুরাটা হিমালয় ডুবার পরেও 7,000 ফিট তার উপরে পানি থাকবে। প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর, হিমালয় 29,000 ফিট উঁচু, তাহলে পুরো হিমালয় ডুবে যাবে, তারপরও 7,000 ফিট থাকবে উপরে পানি। 7,000 ফিট মানে কি বোঝেননি ভাই? এই যে আমরা আকাশে মেঘমালা দেখি, মাত্র 4,500-5,000 ফিট উপর থেকে মেঘমালা শুরু হয়ে যায়। 7,000 ফিট মানে মেঘ থেকে আরো 3,000 ফিট উপরে পুরা হিমালয় ডুবে, তারপরে পানি থাকবে মেঘের উপরে। এবার তাম পৃথিবীর সবগুলো সাগরে কি পরিমাণ পানি আছে? আমার আল্লাহ বলেন, যদি ওই সাগরের পানিগুলোকে আরো 7 গুণ বেড়ে বাড়িয়ে দেয়া হয়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম বানানো হয়, কি পরিমাণ গাছ পৃথিবীতে আছে সেটা আমরা অনেকে জানি না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আমাজান, সেখানে আমরা অনেকে যাই নাই। কিন্তু বাংলাদেশের ওই সুন্দরবনে যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানে গাছগাছালি কত বেশি, কত বেশি। আমিও 2001-এ সুন্দরবন দেখার জন্য বাগেরহাট হয়ে ঢুকেছি, কয়েক কিলোমিটার ভিতরে গিয়েছিলাম। আমার ভাইরা মালয়েশিয়া যারা গিয়েছেন তারা দেখেছেন বিমান থেকে কি পরিমাণ গাছ, বন জঙ্গল মালয়েশিয়ায়, আপনার মাইলের পর মাইল বিমান যায় তার নিচে শুধু গাছ আর গাছ। আমাজান জঙ্গলের এমন জায়গাও আছে যেখানে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সূর্যের তাপ মাটিতে পড়ে নেই, গাছগাছালির পত্র পল্ল এত বেশি, ঢাকা এতটা জমাট বাঁধা, যদি একটা বানর গাছের উপরে উঠে লাভ না দিয়া হেঁটে যেতে চায়, মাইলের পর মাইল হাঁটতে পারবে, লাভ দেয়া লাগবে না। কি পরিমাণ গাছগাছালি পৃথিবীতে আছে আমরা জানি না। আল্লাহ কোরআনে বলেন, লাওয়ান্না
মাফিল আরদি মিন শাজারাতিল আকলাম, ওই সব গাছ যদি কলম বানানো হয়ে যায়, পানিগুলো সাত গুণ বাড়ায়া যদি আল্লাহর কালামের ব্যাখ্যা শুরু হয়, মানাফিদাত কালিমাতুল্লাহ, ওই পানি শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না।